আৱামী লীগে দামিন নিৰ্বাচনৰ এম পি আনাৰুল আজিম জয় বাংলা হৈ গৈছে কলকাতাই গিয়া বর캄ের লোক ছিল এই আনর লাসি আসামতার আমলনামাটা একটু খайটা দেখি আমলিকার সকলের পই কিন্তু এরকম ইতিহাস আছে সবাই এক একটা মাল আমাদের সরকার খুব হার্ডলাইনে আমেরিকার সাথে যাওয়ার কারণে হার্ডলাইন আমেরিকা অবস্থান নেওয়ার কারণে আজকের এই দুঃসংবাদটা আমাদের শুনতে হচ্ছে এবং আমরা জানি না আগামীকালে আবার কোন দুঃসংবাদ আমরা শুনব আমাদের সেনাবাহিনী আমাদের জৌদ বাহিনী আর জাতিসংক্রয় শান্তি মিশনে যাওয়া সম্ভব না যদি না বাংলাদেশে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজি না এই সরকার যে ভয়ঙ্কর এক স্নায়ুচাপের মধ্যে রয়েছে তা আমাদের সামনে খুব স্বাভাবিকভাবেই ফুটে উঠেছে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের উপরে মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণাটি আসার পরে আওয়ামী লীগ কী ভাবছিল আর কি হয়ে গেল প্রমাণিত হলো যে আওয়ামী লীগ যা ভাবে সেটা ভুল আওয়ামী লীগ উল্টাপাল্টা ভাবে আর জনগণকে উল্টাপাল্টা বুঝায় আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম দর্শক আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি আপনার ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কতটা আকর্ষণীয় হতে চলেছে দর্শক যারা যারা এই ভিডিওটা অন করেছেন তাদের উদ্দেশ্যে আমার একটি কথা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই বিষয়ে আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিওর শুরুতে আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আমি লিখে ডামিনিং মাসনের বাংলা হয়ে গেছে কলকাতায় গিয়া বড় কামেল লোকা ছিল এই আনোয়াল লাজিম আসেন তার আমল নামাটা একটু ঘাইটা দেখি আওয়ামী লীগের সকল এমপি কিন্তু এরকম ইতিহাস আছে সবাই এক একটা মাল এটার সাথে আমরা আলোচনা করব আর একটাই শুনিয়া এটা হইতেছে তার গোষ্ঠী শুধু আমেরিকার ভিসা রেস্ট্রিকশন খাইছে তো এই দুইটার সাথে কি কি সম্পর্ক আছে আর মুটা আজিজ আর আজিমের কাছ থেকে কি কি শিক্ষা নিতে পারে সেটা নেওয়া আলাপ করবো মুটা আজিজের ভিসার রেস্ট্রিকশন খাওয়া আর আনোয়াল আজিমের জয় বাংলা হওয়াটা এই মোটামুটি একটা সুতায় গাথা মানে এই দুটা ঘটনার মধ্যে কিছু মিল আছে মুটা আজিজ এবং যারা কাটার মৃত্যুর পরে ইন্ডিয়াতে নিরাপদে থাকতে পারবে বলে পরিকল্পনা করে রাখছে তাদের জন্য এইখানে আছে বিশাল ইশারা সেটা নিয়ে আলাপ করব আসেন আগে আনুল আজিমের আমল নামাটা একটু দেখে নেই এক সময় দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে চরমপন্থীতে নিয়ন্ত্রণ করত এই মাল অস্ত্র বিস্ফোরক দ্রব্য পাচারের হোতা হিসাবেও পুলিশের খাতায় নাম ছিল তার তার পরিচয় ছিল দুর্ধর্ষ সন্ত্রাসী এবং চরমপন্থীদের গঠফাদার হিসেবে মামলা ছিল কয়টা জানেন নয়টা মামলা ছিল অস্ত্র মামলা বিস্ফোরক মামলা মাদকদ্রব্য মামলা সোনা চোরা চালান মামলা চান্নাবাজির মামলা টেন্ডারবাজির মামলা দখলবাজির মামলা চরমপন্থীদের আশ্রয় দেওয়ার মামলা নয়টার বেশি মামলা ছিল তার এই কাজে তার হাতে খড়ি উনিশশো সালে জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে তখন কিন্তু ও কেবল ইন্টারমিডিয়েট পাশ করছে ইন্ডিয়ার বাগদা সীমান্ত দিয়ে বাংলাদেশের পথে সীমান্তে করত এবং এই মাদকের কারবারের মাধ্যমে উনিশশো একানব্বই সালে জিনায়ের আরেক চোরা কার বেরিয়েছিল পরিতোষ ঠাকুর ঠাকুর আমার তার সাথে সোনা চোরাচালানের সাথে জড়ায় পড়ে যার বাসায় গেছিল ইন্ডিয়াতে যার বাসা থেকে জয় বাংলা হয়েছে সেও কিন্তু সোনার ব্যবসায়ী বুঝেন আগে কথা মাল বিএনপি করতো তো যাই হোক উনিশশো ছিয়ানবাই স্বাচালক সদস্য সাইফুল ইসলামের সহযোগিতায় লোকনাথপুর এলাকা থেকে বারো কেজি নয়শো পঞ্চাশ গ্রাম সোনা আটক করে ওই সময়কার কার বি আর কি ওই ঘটনায় টার্গেট কিলিং এর শিকার হয় সাইফুল মানে সাইফুলের মারে সাইফুল হত্যা মামলায় এই সহ এই আনোয়ার লাজিম সহ আসামি করা হয় 2009 সালে এই যে সাইফুল হত্যা মামলায় গণবিজ্ঞপ্তি জারি করছিল সুয়াজাঙ্গার বিশেষ আদালত কিন্তু দুই সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে রাজনৈতিক বিবেচনায় পরিতোষ এ আজিম আর বেশ কয়েকজন মামলা থেকে অব্যাহতি পায় শুধু তাই না আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহার সংক্রান্ত অপরাধে জড়িত থাকার কারণে দুই সালে ইন্টারপোলের তালিকায় নাম ওঠে দুই সালে ইন্টারপোর্টের ওয়ান্টেড তালিকা থেকে আবার তার নাম প্রত্যাহার হয় তারপরে সে এলাকায় ফিরে যায় রাজনীতি শুরু করে আওয়ামী নেতা বনে যায় দু নয় সালে আওয়ামী ক্ষমতা আসলে আনারের বিরুদ্ধে এক এক করে মামলাগুলো নাই হয়ে যায় সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হয় এবং তারপরে সমস্ত মামলা থেকে তার নাম কাটা যায় দু হাজার ষোলো সালের একটা বিশেষ ঘটনা শোনেন তাহলে বুঝবেন ওই কেমন জাউরার জাউরা ছিল ইন্টারমিডিয়েটের এক ছাত্র কি ফুটফুটে ছেলেটা সোহান তার ছোট বোনকে নিয়ে অপেক্ষা করছিল মায়ের জন্য মা আসবেন ঢাকা থেকে তাকে এগায় নিতে যে জামতলা অপেক্ষা করতেছিল সোহান এবং মাসুমা তার বোন ওই সময় একটা ইজি বাইকে চারজন লোক এসে দাঁড়ায় তার সামনে এবং টেনে হিসরা গাড়িতে তুলে নেয় সোহানকে কিং কর্তব্য বিমূল হইয়া যায় মাসুম উপস্থিত জনতা সোহানকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় জিনায়দায় কালীগঞ্জ থানার দুই এসআই আই নীরব হোসেন এবং নাসির উদ্দিন তাদের সাথে আরো দুইজন কনস্টেবল ছিল যাদের নাম জানা যায়নি জিনায়দাহ নুর আলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল মহিউদ্দিন সোহান এটা দশই এপ্রিল দুই হাজার ষোলো সালের কথা এরপর থেকে তাকে খুঁজে পাওয়া ছিল না কিশোর সোহানের অপরাধ ছিল সে ছাত্র শিবিরের কর্মী সবাই খুঁজতে থাকে কোথাও পাওয়া যায় না পুলিশ যদিও তাকে ধরে নিয়ে গেছে সবাই দেখছে পুলিশ ধরে নিয়ে গেছে নাম তো কইলাম হ্যাঁ তোমরা দুজন সাবধান থেকেও নাম কলে উঠে গেছে আমার তালিকায় কিন্তু পুলিশ তাকে অস্বীকার করেছে তাহলে তুলে নিয়ে যায়নি জিডিও গ্রহণ করে না মামলাও গ্রহণ করে না আঠারোই এপ্রিল মানে ঘটনার প্রায় আট দিন পরে সোহানের মা এই আনোয়াল আজিমের কাছে যায় সেলেকা বাজাইতে এবং আনোর আজিম তার মাকে তারা দেন তারপরে প্রায় তিনশো গ্রামবাসী মিলে এমপির কাছে যে অনুরোধ করে যে পুলিশের কাছ থেকে সোহানকে সারাই দেন এটাও বলে যে আগামী দিন থেকে সোহান সোহানের পরিবার আমলিক করবে আমরাও আমলিক করব। এমপি আনুরুল কি করেছিল জানেন দমদের সাথে বলছিল তোদের আমলিক করা লাগবি না আমলিক করার জন্য লোকের অভাব হবে না এর দুই দিন পরে বিশে এপ্রিল দুই হাজার ষোলো তারিখে কালীগঞ্জ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে চুয়াডাঙ্গায় গুলিবিদ্ধ সোহানের লাশ পাওয়া যায় শুধু গুলিবিদ্ধ করে শেষ হয় না তার চোখ দুইটা উপায়নি নিছিল। সকালে সুয়াডাঙ্গার থানা থানার ভুলাটিয়ার মাঠে ডান হাত ভাঙা চোখ উপাণ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ছিল সোহানের বাবা মা আত্মীয় স্বজন তারা তাদের সন্তানকে হারায় ফেললো সোহানের মাসে দিন আত্মনাথ করে বলছিল মায়ের ভাই যখন আমার বাবুটারে চোখ কেন তুলে নিলা বাবুটার এই হারাম জাদান নাকি পুরা শরীর এখন পাওয়া যায় নাই যাবেও না ওর মাইয়া কান দিচ্ছে কান কান দেখলো পাপ পাপের ফল এই দুনিয়াতেই পায় সবাই কিন্তু ওরে কেন মারলো পত্রিকায় কইতেছে যে রে হুন্ডি ব্যবসার জ্ঞান ও ট্যাকে টুকা যা সরাই হুন্ডি ব্যবসা করে আর সেটা জয় বাংলা করিয়া দিতে ইন্ডিয়ায় টাকা সরাইলে সেটা পাওয়া যায় না হ্যাঁ শুনে রাখেন কম বছরে গাজীগোলাম মোস্তফা ছিল না তার প্রমাণ গাজীগোলাম মোস্তফা ছিলেন না মুজিবের আর এক গুন্ডা ছিল গার্ডেন আর নিজের গুন্ডা রেড ক্রসের চেয়ারম্যান বানাইছিল মুক্তিযুদ্ধের পরে সব চুরি করতো যে এই যে বেডা এ বেডা সোরাচালানো করতো আর টেকা রাখতো ইন্ডিয়ায়

এইভাবে যারাই টাকা সরাবে ইন্ডিয়ায় তাদের টাকাই মোদির ভোগে যাবে এবার আসেন আজিদের স্যাংশন নিয়ে কথাটা বলি আজিজের কেন এই আজিমের কাছ থেকে শিক্ষা নেওয়ার আছে আপনারা তো জানেন যে আজ আমেরিকার ভিসা রেস্ট্রিকশন পাইছে পুরো পরিবার এখন এখন যে আমেরিকা সম্পর্ক ভালো করতে এসছে আবার স্যাংশন দিছে কান্নাকাটি শুরু করে দিছে হ্যাঁ কিচ্ছু হবে না বাবুরা কিচ্ছু হবে না তলে তলে সব ঠিক হয়ে যাবে। নিজেদের নিজেদের মধ্যে তো এদিন মির্জা ফখরুল্লাহ বিবৃতি দিচ্ছেন আমরা এটা পরে দেখি এটা আমাদের সকলেরই কথা উনি বলছেন যে অনেকেই খুশি হবেন যে আজিদের উপর sancion এসেছে আমি মনে করি ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্তি তৈরি করা এরকম বিভ্রান্ত তো হচ্ছে আমরা সব সময় তখন রাবেলের বিরুদ্ধে হইছে পুলিশের নয়জন কর্মকর্তা রাবে ছিলেন তার বিরুদ্ধে sancion হইছিল এতে করে কি তাদের মানে সরকারের সেই ভয়ঙ্কর যাত্রা বন্ধ হয়েছে বন্ধ হয় নাই সবচেয়ে মূল্যবান কথা তিনি বলছেন বলেন নিজেদের শক্তি দিয়ে সরকারের বিরুদ্ধে লড়তে হবে বলে দলকে সতর্ক করেন বিএমপি মহাশয় তিনি বলেন নিজেদের পায় নিজেদের দাঁড়াতে হবে নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তি নিয়ে এদেরকে

আমেরিকার স্যাংশন খায় একই কারণে পুরা র্যাব বাহিনী হিসাবে প্রধান দুর্নীতি আর গণতন্ত্র ধ্বংসের জন্য আমেরিকান ভিসাল খায় এই আমেরিকার কাছে এই সবগুলা সব কয়টা সর্দার শুধু হাসিনা আর কোন দোষ নাই একেবারে সবাই সর সবাই খারাপ শুধু হাসিনা ভালো আপনি কি ইসলাম বাইডেন এই যে আপনার গত গত চারজন প্রধান জেনারেল করিম ভুইয়া জেনারেল এবং জেনারেল শফিউদ্দিন আহমেদ এটা মানে এটা আপনাকে হিসাব করতে হবে যে কে কে কার থেকে বেশি বা কম এই শেখ হাসিনাকে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় অসাংবিধানিক প্রক্রিয়া ক্ষমতা কন্টিনিউ করার জন্য প্রকাশ্যে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি সহায়তা বা সমর্থন করেছে আমাদের যে প্রধান বিচারপতি আমাদের যে পুলিশের আইজিপি আমাদের যে রাষ্ট্রপতি আমাদের যে ইলেকশন কমিশনের ক্যাবিনেট সেক্রেটারি পররাষ্ট্র সচিব আমাদের জনপ্রশাসন সচিব স্বরাষ্ট্র সচিব আইন সচিব যে ছাব্বিশ জনের নাম পত্রপত্রিকায় এসেছে যে তারা ভার্চুয়ালি একটি অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এই শেখ হাসিনাকে এই দু হাজার ক্ষমতা কন্টিনিউ করেছে একইভাবে দু হাজার সালে যে চব্বিশ জন ছিল দু হাজার চব্বিশ জন ছিল দু হাজার আঠারো যে চব্বিশ জন ছিল এদের প্রতি মেসেজ প্লাস বর্তমান যারা কুশিলভ আছে যারা সহযোগিতা করছেন এবং করে যাচ্ছেন ওদের জন্য একটা মেসেজ আরেকটি এবং যে কর্মকর্তা রিটায়ার করেছে এবং বর্তমান করবে এদের বিরুদ্ধে আর যাবে না তাদেরকে চাকরি চ্যুত করে চাকরি চ্যুত করে তার তার যে বেনিফিট যেটা পেয়েছে সেটা ব্যবস্থা নেওয়া যাবে না তবে তার যে দুর্নীতির যে অপরাধ বা তার যে ফৌজদারি অপরাধ বা যে বেনোজির যেটা ফৌজদারি অপরাধ এইটি মামলা রুজু করা যাবে এবং ইতিমধ্যে বেনজির সাহেবের বিরুদ্ধে

এগুলো একটা ইস্যু আর থার্ড যে ইস্যুটা এই যে জেনারেল আজিজকে দিয়ে যে মেসেজটা দেওয়া হয়েছে জেনারেল আজিজ তিন বছর আগে প্রধান ছিল এই যে বর্তমান সেনাপ্রধানও কিন্তু জেনারেল আজিজের থেকে কোন অংশে কিন্তু কম করে নাই হাসিনা আক্তা এই যে আপনার গত গত চারজন সেনা প্রধান জেনারেল মহিন ইকবাল করিম ভুইয়া জেনারেল আজিজ এবং জেনারেল শফি উদ্দিন আহমেদ এটা মানে এটা আপনাকে হিসাব করতে হবে যে কে কে কার থেকে বেশি বা কম এই শেখ হাসিনাকে অগণতান্ত্রিক প্রক্রিয়া অসাংবিধানিক প্রক্রিয়া ক্ষমতা কন্টিনিউ করার জন্য প্রকাশ্যে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি সহায়তা বা সমর্থন করেছে তার মানে আমার যেটা আলোচনার বিষয়বস্তু হলো এই যে স্যাংশনটা দেওয়া হয়েছে এই মেসেজ হচ্ছে একটা একটা তা আছে হলে আপনার পরিণতি সৌর শাসকটা যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছে এটি আপনাকে ক্ষমতাচ্যুত হতে হবে আর এই যে শেখ হাসিনা বারবার একবার ইন্ডিয়া একবার চায়না চায়না দিকে ফ্লাকচুয়েট হচ্ছে এবং জনগণের আন্দোলনে যদি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয় তাহলে বাংলাদেশের সকল জনগণ কিন্তু চায়নামুখী যাবে সেক্ষেত্রে কিন্তু আমেরিকাও কিন্তু বাংলাদেশে ইনফ্লিট্রেট করতে পারবে না এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ করে এই যে পরবর্তী আমাদের যারা কুশিলাভ যারা আছে এটা জেনারেল আজিসকে স্যাংশন দেওয়ার অর্থ হচ্ছে পরবর্তী সেনা প্রধানের নামে দেখবেন যে স্যাংশন চলে আসতে পারে আমাদের যে প্রধান বিচারপতি আমাদের যে পুলিশের আইজিপি আমাদের যে রাষ্ট্রপতি আমাদের যে ইলেকশন কমিশনের ক্যাবিনেট সেক্রেটারি পররাষ্ট্র সচিব আমাদের জনপ্রশাসন সচিব স্বরাষ্ট্র সচিব আইন সচিব যে ছাব্বিশ জনের নাম পত্রপত্রিকা এসেছে যে তারা ভার্চুয়ালি একটি অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এই শেখ হাসিনাকে এই দু হাজার চব্বিশে ক্ষমতা কন্টিনিউ করেছে একইভাবে দু হাজার আঠারো সালে যে চব্বিশ জন ছিল দু হাজার যে চব্বিশ জন ছিল দু হাজার আটের যে চব্বিশ জন ছিল এদের প্রতিও মেসেজ প্লাস বর্তমান যারা একটু আছে যারা সহযোগিতা করছেন এবং করে যাচ্ছেন ওদের জন্য একটা মেসেজ শান্তি রক্ষা মিশনের নিয়ম নিয়ে সতর্ক জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে মিশন থেকে বাদ দেওয়া হবে এটি প্রশ্নোত্তর পর্বে এসছে জাতিসংঘের মুখপাত্র এই কথা বলেছেন বাংলাদেশ প্রসঙ্গ এই আলোচনার একটি অঙ্ক ছিল বা প্রশ্ন ছিল খবর বলা হচ্ছে চরম মানবাধিকার লঙ্ঘনে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের শান্তিরক্ষা মিশনে পাঠানো নিয়ে ডয় চেভেলের রিপোর্ট প্রকাশের পর নড়ে চড়ে বসেছে জাতিসংঘ বুধবার নিয়মিত বলেছে তাদের অবস্থান খুব স্পষ্ট শান্তিরক্ষা মিশনের নিয়োগ যেন সততা এবং দক্ষতার মানদণ্ডে উন্নীত হয় তা নিশ্চিতে জাতিসংঘ মহাসচিব প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গোতেরার মুখপাত্র স্টিফেন ডোজারিক বলেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিতদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে মিশন থেকে বাদ দেওয়া হবে ব্রিফিং এর রিপোর্টের কথা উল্লেখ করে একজন সাংবাদিক জানতে চান ডয়াইচলের সাম্প্রতিক প্রকাশিত এক অনুসন্ধানী রিপোর্টে বলা হয়েছে নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ চরম মানবাধিকার লঙ্ঘনে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠাচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বিশেষ করে বাংলাদেশ থেকে মানবাধিকার লঙ্ঘনে জড়িত অসংখ্য কর্মকর্তাকে শান্তিরক্ষা মিশনে পাঠানো হয়েছে কোন কোন ক্ষেত্রে পুরস্কার স্বরূপ এদের অনেককে পাঠায় সরকার জাতিসংঘ মহাসচিব কি এই বিষয়ে অবগত জবাবে রোজাদিক বলেন হ্যাঁ ডয়েড চেভেলের ডকুমেন্টারি আমরা দেখেছি আপনি হয়তো জানেন যে শান্তিরক্ষা মিশনে আমাদের সহকর্মীরা এই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছেন তারা রিপোর্ট নিয়ে জাতিসংঘের তরফে বিবৃতি দিয়েছেন তিনি আরো বলেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে শান্তিরক্ষা মিশনে নিয়োগের ক্ষেত্রে যেন দক্ষতা এবং সততার সর্বোচ্চ মানদণ্ড নিশ্চিত করা হয় সেই বিষয়ে জাতিসংঘের মহাসচিব প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিশ্রুতির মধ্যে আরো রয়েছে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং প্রতিশ্রুতি জাতিসংঘের মানবাধিকার যাচাই পদ্ধতির অধীনে শান্তিরক্ষী নিয়োগের সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ নিয়ম এবং কৌশল মেনে চলা হয় এরপর একই বিষয়ে ওই সাংবাদিক জানতে চান শান্তিরক্ষা মিশনের কর্মকর্তা এরপর একই বিষয়ে জানতে চান শান্তিরক্ষা মিশনের কর্মকর্তা নিয়োগের সময় স্বাগতিক দেশগুলো যাচাই বাছাইয়ের কাজ করছে কিন্তু যে দেশ শান্তিরক্ষা মিশনের লোক পাঠাবে সে দেশের সরকার যদি নিজেই চরম পর্যায়ের মানবাধিকার লঙ্ঘনকারী হয় তাহলে এই বাছাই প্রক্রিয়া কিভাবে স্বচ্ছ হবে জবাবে মুখপাত্র রোজারিফ বলেন আমরা বাছাই প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন করি প্রথম পর্যায়ে বাছাই পরের ধাপে বাছাই কাজটা করে স্বাগতিক দেশ এবং অন্য হয় অফিস থেকে। বলেন আপনাকে বলবো বিগত বছরগুলোতে আমরা দেখেছি খুব অল্প সংখ্যক দেশ থেকে শান্তিরক্ষীদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে অভিযোগ পেয়েছি যখনই এই ধরনের ঘটনা ঘটে তখনই আমাদের শান্তিরক্ষা মিশনের সহকর্মীরা যাচাই বাছাই নীতি কর্মকৌশল অনুসারে শান্তিরক্ষী মিশনের